আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর ইংলিশ কেয়ার আয়োজিত বিশ্ববিদ্যালয় মেডিকেল মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা 2023-এ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا فتحنا لك فتحا مبينا শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। প্রথম প্রায়োরিটি পিতামাতা, তোমরা যেখানেই যাও না কেন, যত বড়ই হও না কেন, তোমাকে তাদের কথা ভুলবে না এবং তাদের দোয়া যদি তোমার সাথে থাকে, তুমি যেখানে থাকো না কীভাবে যে তুমি বিপদকে ওভারকাম করতে পারবে এটা তুমি কল্পনাও করতে পারবে না। তানভীর ভাইয়ের আকর্ষণী মূল্য তো আসলাম, এরকম একজন ব্যক্তি আসলে তিনি আমার কাছে যেটা মনে হলো তিনি মানুষকে জাদুর মতো আকর্ষণ করেন আর কি। তো বাস্তবে এখানে আসার পরে তোমাদের কথা শুনলাম, ওনার কথা শুনলাম, আমি দেখলাম যে আসলে বাস্তবে ভাই তিনি শুধু একজন শিক্ষক না, উনি হচ্ছেন একজন মানবতাবাদী শিক্ষক। তানভীর স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো স্থান অধিকার করার জন্য, কারণ হচ্ছে আমার ইংরেজির প্রতি যে ভয় ভীতিটা ছিল ওটা সম্পূর্ণভাবে দূর হয়েছে শুধুমাত্র ওনার জন্য। তোমরা যারা এখানে আছো যে আমরা আর্থিকভাবে আমার ইউনিভার্সিটি যাব, আমি এখান থেকে অনেকে আছে যে ঢাকায় যেতেই চাচ্ছ না তোমরা, তো তোমরা ঢাকায় চলে যাও কি আমাকে সাহায্য করবে, দেখবে যে একটা না একটা পথ, কিন্তু তোমার ইচ্ছা থাকতে হবে, মনোবল থাকতে হবে। তারা বলতো তানভীর স্যার খুব ভালো পড়ায়। তাদের সাথে একদিন আমি বেসিক ক্লাস করতে যাই, স্যারের পাঠদানগুলো আমার অসম্ভব ভালো লাগছে। লাগার পরে আমি চিন্তা করলাম আমি ভর্তি হলে তানভীর স্যারের কাছেই হব। তানভীর স্যারের এত বছরের যে সাধনা, 4-in-1 যে বইটা, ওখানে ক্লিপস টুপালে যে রুলসগুলো ছিল, আনসার শিপের মধ্যে ব্যাখ্যাগুলো ছিল, এগুলো আমি যেটা 2-3 দিনের ক্লাস করতাম সময় নষ্ট করতাম প্রায় 5-6 ঘন্টা, সেগুলো 30 মিনিটে আমি শেষ করতে পারতেছি। আমার স্যারকে নিয়ে গর্ববোধ কর একটাই জায়গায়, সেটা হচ্ছে আমার স্যার একজন ভালো মানুষ, আমার স্যার মানুষকে হেল্প করে। আমি আজকের যে অবস্থানের অবদান শুধু আমার না, কিন্তু এটা বললে পুরোটাই ভুল বলা হবে, এটা পুরোটাই হচ্ছে তোমাদের অবদান। আমি হচ্ছে জাস্ট একটা গাইডলাইন দিয়ে দেওয়া, একটা পথ তৈরি করে দেওয়া, এই আর কিছু না। কিন্তু তোমার প্রাইমারি স্কুলে যে শিক্ষক, হাই স্কুলের যে শিক্ষক এবং তোমার চলার পথে বিভিন্ন কোচিংয়ের শিক্ষকরা ছিল, সবার কাছে তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ রহমত ছিল, মা বাবার সাপোর্ট ছিল, স্যারের সাপোর্ট ছিল, স্যারের পরিশ্রম ছিল, যার কারণে আমরা আদায় করতে পারছি। আর আশা করি সবাই যদি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।